হাই বন্ধুরা, আপনাদের দিব একটি খুশির সংবাদ। এবার পরপর্দায় একসঙ্গে কাজ করতে চলেছে যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। আর এই ছবিতে হাত ধরে আবার SBF এ ফিরছেন যশও। এই জুটির বুঝে না সে বুঝে না ধারাবাহিকটি জনপ্রিয় ছিল। ছবি প্রসঙ্গে যশ বলেন, গত বছরই আমাকে ও মধুমিতাকে জুটি করে ছবির কথা হচ্ছিল, সৌমিক হালদার পরিচালনা করবেন বলেই শুনি, কিন্তু নানা কারণে তখন হয়নি। কিছুদিন আগে মনিদার সঙ্গে আমার ছবি নিয়ে কথা হয় প্রাথমিক স্তরে, আগামী ফেব্রুয়ারিতে আমার ডেট নিয়েও কথা হয়। SBF-এর হাত ধরেই যশের পরপর্দায় অভিষেক। পরপর ছবিও করেছেন, কিন্তু তারপর প্রযোজনা সংস্থার সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনেতার। যশের কথায় SBF-এর সঙ্গে চুক্তি শেষ হলেও 7 বছরের সম্পর্ক। শ্রীকান্ত দা চলে যাওয়ার পর ছোটোখাটো সমস্যা তৈরি হলেও ভালোবাসা একই আছে, তাই এখন আমার দিক থেকে ছবি করতে কোনো আপত্তি নেই। যশ মধুমিতা ছোট পর্দায় সফল জুটি হলেও সে সময়ে অফ স্ক্রিন তাদের বিবাদের কথা শোনা যায়। যদিও মধুমিতা বলেন যশের সঙ্গে ছবি করতে তার আপত্তি নেই, তবে সংস্থা থেকে তাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। যশের কথায় মধুমিতার সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়ে যা রটি ছিল তা গুজব, তবে এটা ঠিক যে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম না, পুরোপুরি পেশাদার সম্পর্ক। তো দর্শক, আপনারা কে কে আনন্দিত যশ ও মধুমিতা একসাথে ছবি করবে বলে তা আমাদের কমেন্ট করে জানান। আর বিনোদন জগতের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।